প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা প্রাকৃতিক ঝর্ণা যেন চিরসবুজ বনের জীবনের স্পন্দন। এই ঝর্ণা আছে বলেই পাহাড়ের গহীনে এখনও প্রাণ টিকে আছে। এই ঝর্ণার সাথে সাথে পার্বত্য অঞ্চলে রয়েছে জীববৈচিত্র্য সমৃদ্ধ কিছু গুহা। আমাদের আজকের পর্ব প্রাকৃতিক ঝর্ণা ও গুহা নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মোহাম্মদ জাকারিয়ার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের প্রাকৃতিক ঝর্ণা ও গুহা নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের প্রকৃতিতে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় পাহাড়, টিলা, নদী, ঝর্ণা ও গুহা। আমাদের দেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বিভিন্ন উচ্চতার পাহাড় বা টিলার অবস্থান। এই পাহাড়গুলোর গা বেয়ে নেমে আসে প্রাকৃতিকভাবে সৃষ্ট ঝর্ণাধারা। শীতকালে পানির প্রবাহ কিছুটা কমে গেলেও বর্ষায় এই ঝর্ণাগুলোতে প্রাণ ফিরে আসে। পাহাড়ের বিভিন্ন ঝর্ণার মাঝে কোনোটি ছোট, আবার কোনোটি বিশাল আকারের। বড় আকারের ঝর্ণাগুলো জলপ্রপাত হিসেবেও পরিচিত। আমাদের দেশের সবচেয়ে পরিচিত ঝর্ণার মধ্যে রয়েছে মাধবকুণ্ড, হিমছড়ি ও সহস্রধারা ঝর্ণা। ঝর্ণাগুলো থেকে সৃষ্টি হয় প্রবাহমান জলধারা, যা ছড়া হিসেবেই অধিক পরিচিত। শত শত পাহাড়ি ছড়া জালের মতো ছড়িয়ে আছে চিরসবুজ বা মিষ্ট চিরসবুজ বনের মাঝে। মূলত এই জলধারার মাধ্যমে এখানে প্রাণ সঞ্চার হয়। পাহাড়ের বুক থেকে অবিরল ধারায় প্রবাহিত ছোট বড় ঝর্ণাগুলো থেকে পানি বিভিন্ন জায়গায় প্রবাহিত হচ্ছে। এই ছড়াগুলো সমতলে নেমে আসার সাথে সাথে ছোট ছোট নদীর সৃষ্টি হয়, যা পরবর্তীতে বড় নদীতে বিলীন হয়ে যায়। আমাদের দেশের প্রবাহমান সকল নদ নদী,
কোনো না কোনো পাহাড় থেকে সৃষ্টি হয়েছে। বিভিন্ন পাহাড় আমাদের দেশের সকল নদীনালা ও খালবিলের অন্যতম উৎস। পাহাড়ি এলাকায় পানির উৎস হিসেবে কাজ করে পাহাড়ের ঝর্ণা এবং কলকালো ছন্দে বয়ে চলা নদীগুলো। পাহাড়ি মানুষের জীবনযাত্রা এই ঝর্ণা ও এখানকার নদীর উপর অনেকাংশে নির্ভরশীল। পাহাড়িয়া ঝর্ণা শুধু সৌন্দর্য বর্ধন নয়, এটি বহু বন্য প্রাণী, গাছপালা আর লতাগুল্মের প্রাণের উৎস। ঝর্ণা ও ছড়ার পাশে জন্মে বিভিন্ন প্রজাতির ফার্ন, মস ও অন্যান্য উদ্ভিদ। উভচর প্রাণীদের জন্য এই ঝর্ণার পানি বেশ গুরুত্ব বহন করে। নানা প্রজাতির ব্যাঙের জীবনচক্র সম্পন্ন হয় এই জলজ পরিবেশে। অন্যান্য বন্যপ্রাণীদের পানির চাহিদা পূরণ হয় এখান থেকে। পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো তাদের গাছপালা, বন্যপ্রাণী ঝর্ণা, ছড়া ও গুহা নিয়ে একটি অনন্য প্রতিবেশ ব্যবস্থা গড়ে তুলেছে। ঝর্ণাগুলোর পাশাপাশি কোনো কোনো পাহাড়ে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন গুহা। হাজার বছরের পরিক্রমায় বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে এসব গুহার সৃষ্টি হয়। গুহা সৃষ্টিকারী নানা ধরনের প্রাকৃতিক ঘটনা প্রবাহের মধ্যে অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, ভূমিকম্প, ভূমিধস, পানি দ্বারা ভূমিক্ষয় ইত্যাদি। কোনো কোনো গুহার প্রবেশপথ সরু হলেও অধিকাংশ গুহার প্রবেশপথ দিয়ে মানুষ ঢুকতে পারে। প্রাগৈতিহাসিক কালে নানা প্রতিকূল পরিবেশে মানবজাতির জীবনধারণের জন্য অপরিহার্য ছিল বিভিন্ন গুহা। গুহাগুলো সাধারণত চুনাপাথর ও অন্যান্য খনিজ সমৃদ্ধ, যা স্তরে স্তরে জমা হয়ে থাকে। আমাদের দেশে বেশ কয়েকটি প্রাকৃতিক গুহার মধ্যে খাগড়াছড়ির আলুটিলা গুহা, বান্দরবানের আলীকদম গুহা ও টেকনাফ অঞ্চলের কুদুম গুহা উল্লেখযোগ্য। এই গুহাগুলো বেশ দুর্গম, যা বন্যপ্রাণীদের জন্য একটি ভালো আবাসস্থল। এখানে বাস করে বাদুর, সাপ, ব্যাং, পোকামাকড়, মাছসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। এখনও প্রাকৃতিক গুহাগুলো বিভিন্ন চামচিকা ও বাদুড়ের অন্যতম নিরাপদ আশ্রয়। অধিকাংশ গুহার ভেতরের দিকটা বেশ অন্ধকারাচ্ছন্ন এবং স্যাঁতস্যাঁতে, তাই এখানে বসবাসকারী প্রাণীরাও বিশেষভাবে অভিযোজিত। নিশাচর প্রাণীরা দিনের বেলায় তাদের আশ্রয়ের জন্য এখানে অবস্থান করে, আর অন্য প্রাণীরা যারা স্বল্প আলোতে চলতে সক্ষম তাদেরও দেখা যায়।
গুহার ভেতরে ও প্রবেশ পথে আছে কিছু জলাধার যেখানে জলজ প্রাণীদের বসবাস। প্রতিটি গুহায় বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী মিলে এখানে এক স্বতন্ত্র পরিবেশ গড়ে তুলেছে। চিরসবুজ বনের পাহাড় ও টিলার এসব প্রাকৃতিক গুহা একদিকে যেমন জীব বৈচিত্র্যের ধারক, আবার পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্র। আমাদের দেশের এই গুহাগুলো নিয়ে তেমন একটা গবেষণা হয়নি, ফলে এগুলোর রহস্য আজও অজানা রয়ে গেছে আমাদের কাছে। এসব গুহার মতো আরও অনেক অনাবিষ্কৃত গুহা নিয়ে গবেষণা করলে আমরা পেতে পারি অজানা তথ্য এবং আরও অনেক নতুন নতুন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি। অধিক হারে পাহাড় কাটা ও পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থা ধ্বংস করার কারণে এখানকার গোটা জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির সম্মুখীন। চিরসবুজ বনের গাছপালা কেটে ফেলার কারণে শুকিয়ে যাচ্ছে পাহাড়ি ঝর্ণা ও ছড়াগুলো। এভাবে চলতে থাকলে অচিরেই পার্বত্য অঞ্চলের জলপ্রবাহ বন্ধ হয়ে যাবে। বনের উদ্ভিদ ও প্রাণীকুলের সাথে সাথে সমস্যায় পড়বে এ অঞ্চলের মানুষ। প্রাকৃতিক গুহাগুলোতে অসচেতনভাবে অধিক দর্শনার্থীদের ভ্রমণের কারণেও এখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে। এভাবে চলতে থাকলে বছরের পর বছর ধরে বসবাস করা এখানকার প্রাণীগুলো হারাতে পারে তাদের নিরাপদ বাসস্থান। আমাদের প্রাকৃতিক ঝর্ণা ও গুহাগুলো রক্ষা করতে হলে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি টিকিয়ে রাখতে হবে চিরসবুজ বন ও পাহাড়ি প্রতিবেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম প্রাকৃতিক ঝর্ণা ও গুহা নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ জাকারিয়ার সাথে। কেমন আছেন আপনি? জি, আছি ভালো। আমাদের কি একটু বলবেন এই ঝর্ণা কিভাবে সৃষ্টি হয় কিংবা কিভাবে এই ঝর্ণা হলো বা ঝর্ণার কাজগুলো কি? ঝর্ণা না ওয়াটারফল, এটা একটু ডিবেট কিন্তু থাকে। আমরা আসলে কি বলছি, আসলে ওয়াটারফল যেগুলো হয় এগুলো সাধারণত গ্লেশিয়ার মেল্ট ওয়াটার অথবা রেইনফল থেকে যে পানিটা হয় এটা একটা ট্রেল ধরে চলে আসে এবং শেষ পর্যন্ত নদী হয়ে সমুদ্রে মিশে যায় এটা। এবং এটা যখন কোনো বাধাপ্রাপ্ত হয় পাহাড়ে চলার পথে, তখন এটা ইরোসিভ ক্যাপাসিটির কারণে ওইটা যখন এটা সমতল করে পানিটা যখন হাই এলিভেশন থেকে লো এলিভেশনে নেমে আসে, তখনই কিন্তু একটা ওয়াটারফল দেখি আমরা। একটা পানি জোরে পড়ছে, সাধারণত কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত এলিভেশনটা হতে পারে এগুলো। আর কিছু আছে যেগুলো ধরেন বৃষ্টির পানি হচ্ছে পাহাড়ে এবং এই পানিগুলা একটা সার্টেন পকেটে একটা থাকলো, ওইখান থেকে একটা ক্র্যাক বা কিছুর মাধ্যমে পানি যে চুয়ে চুয়ে পড়লো পাহাড়ি মানুষগুলো যেখান থেকে পানি কালেক্ট করে বেসিক্যালি রেনি সিজনে। তা আমাদের দেশে যেগুলো আছে যেগুলো আমরা দেখি সাধারণত এগুলো ওয়াটারফল। আমাদের দেশে পাহাড়ের ভিতর থেকে কোনো পানি বেরিয়ে আসছে না, কিছু পানি যেগুলো আন্ডারগ্রাউন্ড প্রসেস যাওয়ার পথে
হয়তো কোনো একটা ক্র্যাক দিয়ে পানিটা চলে আসলো, এটাই পাহাড়িরা হয়তো সাময়িক ঝর্ণা বা ছড়া যেটা বলে আর কি, সেই পানিটাই আমরা বলি যে হ্যাঁ পাহাড় থেকে পানি বেরিয়ে আসছে আসলে। আচ্ছা আমরা একটা কথা বলি, ন্যাচারাল স্প্রিং ওয়াটার সেটা কি? স্প্রিং ওয়াটার মানে হলো যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারের সাথে একটা কানেকশন হয়ে গেছে সার্ফিস ওয়াটারে। টিউবওয়েলের মাধ্যমে আমরা কীভাবে উঠাচ্ছি, পাইপ ঢুকিয়ে দিচ্ছি গ্রাউন্ড ওয়াটারে, ওইখান থেকে পাম্প করে পানি উঠাচ্ছি, আর এই কানেকশনটাই ন্যাচারাল হয়ে যাচ্ছে, তখন অটোমেটিকলি পানি বেরিয়ে আসছে। স্প্রিং ওয়াটারগুলো গ্রাউন্ড ওয়াটার যেহেতু পিউরিফাইড ওয়াটার উইথ অল মিনারেল কন্টেন্ট, সুতরাং অনেকেই বলে যে ন্যাচারাল স্প্রিং ওয়াটার আমরা বিক্রি করছি বা এরকম তো হতে পারে। আসলে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় প্রধান প্রধান ঝর্ণাগুলো আছে? তিনটা পার্বত্য জেলা, এছাড়াও আপনার ধরেন শ্রীমঙ্গল, মাধবকুণ্ড, যে এই সমস্তগুলো এভাবে মিলে 18টার একটা লিস্ট আমি দেখেছি, কিন্তু এর বাইরে আছে কি না আমার স্ট্যাটিস্টিক্স আছে কিনা এটা আমি ঠিক জানি না। আসলে আমাদের দেশে চিরসবুজ বন আর পাহাড়ি মানুষের জন্য এই ঝর্ণা কতটা গুরুত্বপূর্ণ? পাহাড়ি ঝর্ণা বলেন বা পাহাড় বলেন, এগুলো শুধু মানুষের জন্য তো না, এখানে অন্য যে বায়োডাইভার্সিটি, যে ফ্লোরা বা ফনা আছে, যে জীবজন্তু আছে, তাদেরও তো এটার প্রতি একটা দখল আছে। মানুষ হয়তো কষ্ট করে সে পানিটা জোগাড় করে ফেলছে, সাময়িকভাবে তার কষ্ট হচ্ছে, কিন্তু হাফ অফ দ্য অ্যানিমেলস, তারা যারা জানে যে এখানে একটা সোর্স অফ ওয়াটার আছে, অ্যাভেলেবল আছে, এটা যদি ডিস্টার্ব হয়ে যায় তখন আদারওয়াইজ আইদার দে মুভ টু ইন দ্য ডিপার ফরেস্ট এরিয়া হোয়ার দে ক্যান গেট অ্যান অ্যাডিকুয়েট সেফ ওয়াটার, অথবা তাদের কী করতে হয় হয়তো তারা এখান থেকে হয়তো এক্সটিংক্ট হয়েই যাচ্ছে এই পার্টিকুলার এরিয়া থেকে। কেন হারিয়ে যাচ্ছে এই পানিগুলো? প্রধান কারণ হতে পারে ডিফরেস্টেশন। পাহাড়ে আরেকটা মেইন কারণ হতে পারে আপনার জুম কাল্টিভেশন, যেটা আরেকটা মেইন প্রবলেম হয় আমাদের মনোকালচার। ফর এক্সাম্পল, আমি যদি সে এক ধরনের একাশিয়া গাছ লাগাচ্ছি বা ইউক্যালিপটাস লাগাচ্ছি, সেক্ষেত্রে আমাকে তো পুরো বনটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। তো ক্লিয়ার করে ফেলা মানেই হল আমি বনটাকে, ভেজিটেশনটাকে নষ্ট করে ফেললাম, আর এখানে বায়োডাইভার্সিটির জন্য ভেরিয়াস টাইপের ভেজিটেশন দরকার ছিল, ওইটা কিন্তু ক্লিয়ার করে ফেলে ওদের লাইফ, তো লাইভলিহুডটাকে আমি নষ্ট করে ফেললাম, থ্রেটেন করে ফেললাম। আপনি নিশ্চয়ই জানেন যে কাপ্তে লেকের অবস্থা, কাপ্তে লেকে আমরা কী দেখেছি, ভরাট হয়ে যাচ্ছে, এগুলো কোত্থেকে আসছে এই সেডিমেন্টগুলো? এই যে পাহাড় থেকে সেডিমেন্ট আসছে, যমুনা নদী প্রতি বছর 2.4 বিলিয়ন টন সেডিমেন্ট ক্যারি করে, কোত্থেকে আসছে, হিমালয়ান ডিফরেস্টেশনের কারণে। তার মানে কি, এই যে ডিফরেস্টেশন শুধু আমরা নিজেরাই যদি স্টপ করি তাও কিন্তু হবে না, এটা রিজিওনাল কোঅপারেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ হিমালয়ান ডিফরেস্টেশন বন্ধ করা, আমাদের লোকাল ডিফরেস্টেশন আছে এগুলো বন্ধ করা, তাহলে কী হবে যে ঝর্ণা বলেন বা যে ছড়া বলেন বা জলপ্রপাত বলেন, এইগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে না। আমাদের দেশে যে প্রাকৃতিক গুহাগুলো আছে তা নিয়ে আমাদের একটু বলবেন। গুহা বাংলাদেশে ধরেন সবচেয়ে ওয়াইডলি সাইটেড গুহা যেগুলো, আলুটিলা আছে, কুদুম গুহা আছে, হ্যাঁ এই যে গুহাগুলো আছে, এই গুহাগুলো সাধারণত এখন একটা বায়োডাইভার্সিটি বা ধরেন যে সমস্ত হাইলি যেমন চামচিকা আছে, তারপরে বাদুর আছে, স্নেইল আছে, হ্যাঁ এগুলোর একটা অভয়াশ্রম হিসাবে এগুলো আছে এখন। আর আমাদের যে মেইন প্রবলেমটা হলো আমাদের গুহাগুলোর সাইজ খুবই ছোট, মশাল জ্বালিয়ে মানুষ ঢুকছে বেরোচ্ছে। মুশকিল হলো আমাদের দেশে তো ট্যুরিজম প্রমোট করলে যেভাবে সব দল বেঁধে যায় তাতে তো জীববৈচিত্র্যর অবস্থা একেবারে শোচনীয় হয়ে যায়। ইকো ট্যুরিজম যেটা আসছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্যুরিজম যেটা, ওইটা যদি মেনটেন না করে আমরা করি, দল বেঁধে যাই, তাহলে কী হবে, আমি নিজের অজান্তেই ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব করে ফেললাম। আমার কাছে মনে হয় যে এই সেন্সিটিভ এরিয়াগুলো, যে গুহা এবং আমাদের বেশ কিছু ঝর্ণা আছে, তারপরে আমাদের অনেক মূল্যবান সম্পদ সেন্ট মার্টিন, এই এই জায়গাগুলোকে কিন্তু আমাদের প্রোটেক্ট করা দরকার, এবং এখানে ট্যুরিজমটা যত কম হয় ততই ভালো। আমাদের কী কী ধরনের বায়োডাইভার্সিটি এখানে আছে এবং এগুলো কী কী ফ্যাক্টরসগুলো দ্বারা অ্যাফেক্টেড হবে, ওইগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন এবং যদি উইথ প্রপার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে যদি পলিসি মেকার বলেন বা সাধারণ মানুষকে বলেন বোঝাতে না পারেন, তাহলে পরে আমাদের, আমরা একদল বলবো যে ট্যুরিজমটাকে এই সমস্ত সেন্সিটিভ জায়গায় প্রমোট করা যাবে না, আরেকদল বলবে কেন ট্যুরিজম ইজ এ পটেনশিয়াল বাংলাদেশি ইন্ডাস্ট্রি। সুতরাং আমাদের প্রথমত দরকার আমাদের একটা ডিটেইল লেভেলের একটা স্টাডি দরকার, যে স্টাডিতে বলে দিবে যে এই এরিয়াগুলো খুবই ভালনারেবল, সেন্সিটিভ, ক্রিটিক্যাল, এখানকে ট্যুরিজম শুড নট বি প্রমোটেড দেয়া। আর কিছু আছে যেখানে আমরা ইকো ট্যুরিজম কনসেপ্টটা মেনটেন করে ট্যুরিজমটাকে প্রমোট করব। আমরা ন্যাচারের সাথে কি নিয়ে বায়োডাইভার্সিটিকে কনজারভেশনের কনসেপ্টটা মাথায় রেখে যতটুকু লেভেল পর্যন্ত প্রমোট করা যায়, ডেফিনেটলি উইল গো ফর দ্যাট। তাহলে আমাদের এই ঝর্ণা আর গুহাকে রক্ষা করার জন্য কী করা যায়, আপনার
কোনো সাজেশন আছে কি? আমি এই মুহূর্তে আমার কোনো গবেষণা নেই, কিন্তু আমি আপনি যেটা বলেছিলেন প্রথমে, আমাদের আসলে একটা ডিটেইল ইনভেন্টরি হওয়া দরকার, এবং আমি এই অল্প কয়েকটা গুহাতে আমাদের যদি ট্যুরিজম নাই করা হয় তাহলে অসুবিধাটা এবার কী হবে? তো এই জিনিসগুলো আর একটু সাইন্টিফিক্যালি একটু ইনভেস্টিগেশন দরকার। পাহাড়ের মানুষগুলো পানির সমস্যায় ভোগে থাকে, তো এই পানিগুলা আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমি মিলনছড়িতে একটা জায়গায় একটা পাহাড়ি কমিউনিটিতে গিয়েছিলাম, তো ওইখানে আমি দেখেছি ওই গ্রামটাতে তারা নিজেরা চাঁদা ওঠায় প্রতি মাসে, জলপ্রপাত থেকে উৎসমুখগুলো নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের সেডিমেন্টেশন পাহাড় বা পাথর টাথর এইগুলো দিয়ে নষ্ট হয়ে যায়, ভরাট হয়ে যায়। তো ওরা প্রতি বছর ওইখানে যায়, এটা অনেক দূর ওদের থেকে 5-6 কিলোমিটার পাহাড়ের উপর দিয়ে যায় ওরা, যে একটু ছোটোখাটো মেনটেন্স করে দিয়ে আসে যাতে বর্ষাকালে পানিটা আনইন্টারাপ্টেডলি ওদের রিজার্ভারে পৌঁছায়। তো এটা ছিল একটা পাহাড়ি কমিউনিটির নিজস্ব উদ্যোগ। আমরা যদি এটাকে ন্যাশনাল উদ্যোগে নিয়ে নিই ইনভেন্টরি করার পরে, তো টোটাল হিলি কমিউনিটির কত পার্সেন্ট আমরা এই যে ওয়াটারফল দিয়ে ওয়াটার স্ক্যারসিটিটাকে সলভ করতে পারবো? কিন্তু আরেকটা হতে পারে যে এই যে পাহাড়ি ছড়া যেগুলো আছে, এই ছড়াগুলোতে আপনি যে সাবমার্সিবল ডাইক করে দেন, হ্যাঁ বড় ডাইক না, যেগুলো বর্ষা আসলে যেগুলো মিশে যাবে, তাহলে হবে কি পানি যে এই পানিগুলো ধরে রাখতে পারবেন আসলে, তাহলে ওদের পানির প্রবলেমটা কি টেম্পোরারি সলভ হবে। তাহলে আমাদের এই ঝর্ণাগুলো বা আমাদের জলপ্রপাত যেগুলো আছে এগুলো পাহাড়ি মানুষের ওয়াটার প্রবলেম সলভ করার জন্য কুড বি এ পটেনশিয়াল সোর্স। আরেকটা হতে পারে যে আমাদের বন্য জীবজন্তু যেগুলো আছে বা বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য এগুলো অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক প্রাকৃতিক ঝর্ণা ও গুহা নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, মৌলভীবাজার জেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 200 ফুট। উত্তর আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে প্রায় 5,60,000 লিটার পানি নিচে গড়িয়ে পড়ে। শুষ্ক মৌসুমে 979 মিটার উঁচু ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত থেকে নেমে আসা পানির প্রায় পুরোটাই নিচে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে যায়। ফ্রান্সে অবস্থিত সলভে গুহায় পাথর যুগের মানুষের আঁকা প্রায় 30,000 বছর পূর্বের দেয়ালচিত্র আবিষ্কৃত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত ব্রাকেন গুহাটিতে প্রায় 2 কোটি বাদুর একসঙ্গে বসবাস করে। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে ক্যুইজ। গত পর্বের ক্যুইজটি ছিল বাংলাদেশে বানরের কোন প্রজাতিটি সবচেয়ে বেশি দেখা যায়। সঠিক উত্তরটি হল বি, লাল বানর। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন জেসমিন আক্তার, অফিস সহকারী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, নেত্রকোনা সদর, নেত্রকোনা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের ক্যুইজ। আমাদের আজকের ক্যুইজ হচ্ছে, কোন ঋতুতে প্রাকৃতিক ঝর্ণাগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পায়? এ বর্ষাকালে, বি শীতকালে। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে এসএমএস করুন। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org, এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া ঝর্ণাগুলো আজ বিপর্যস্ত, হুমকির মুখে আছে বিভিন্ন গুহার জীববৈচিত্র্য। পাহাড় কাটা ও বনের গাছপালা কমে যাওয়ার ফলে ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছে। সঠিক ব্যবস্থাপনার পদ্ধতি গ্রহণ করার মাধ্যমেই রক্ষা করা সম্ভব এই প্রাকৃতিক সম্পদগুলোকে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রকৃতি ও জীবন, সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা গাঁ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই, ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা গাঁ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।